গল্পকথন বাই কল চ্যানেলে আপনারা শুনছেন জুলওয়ার্নের অ্যাডভেঞ্চার অফ ক্যাপ্টেন হ্যাটারাস শেষ পর্ব হঠাৎ করে যেন প্রকৃতি বদলে গেল একদিনই তাপমাত্রা উঠে গেল শূন্য তাপাঙ্কের পনেরো ডিগ্রি উপরে বরফ অল্প অল্প করে গলতে শুরু করেছে পাখিদের কলকাকলিতে প্রাণহীন মেরু অঞ্চলে আবার প্রাণের স্পন্দন ফিরে এসেছে নাম না জানা কত পাখি উঠছে আকাশে জমির উপরে দেখা যাচ্ছে অনেক প্রাণী এমনকি নেকড়ের দলও কোথা থেকে যেন এসে হাজির হয়েছে এরা কুকুরের গলার স্বর নকল করে আর সুযোগ পেলেই অন্য প্রাণীদের ঘাড় মোটকে দেয় জীবনধারা একদম পাল্টে গেল অভিযাত্রীদের সারাদিন হইচই আর শিকার তারপর ডক্টরের সুস্বাদু রান্না বেশ কেটে গেল কটা দিন তাপমাত্রা বেড়েই চলেছে শীতের প্রকোপ নেই বললেই চলে এমন সুন্দর আবহাওয়ায় সপ্তাহ দুই পার হতে না হতেই উত্তরে হাওয়ার প্রকোপে যেন হঠাৎ তাপমাত্রা নেমে গেল শূন্য তাপাঙ্কের আট ডিগ্রি নিচে হঠাৎ করেই যেন থেমে গেল পাখিদের কলকাকলি আর পশুদের হাঁক ডাক আবার বরফে ঢেকে গেল চারদিক প্রকৃতির এই পরিবর্তনে অভিযাত্রীদের চোখে মুখেও বিষাদের ছায়া নেমে এলো আবার শুরু হলো শীতের কষ্ট পোহানোর দিন ডক্টর সবার মনোভাব বুঝতে পারলেন তবু ওদের আশ্বাস দিয়ে বললেন মন খারাপ করার কিছুই নেই প্রতি বছরই এমন হয় এগারো বারো আর তেরোই মে বছরের এই তিন দিনে আচমকা শীত ফিরে আসে সম্ভবত এই দিনগুলোতে সূর্য পৃথিবীর মাঝে এক ঝাঁক গ্রহ নক্ষত্র চলে আসে অথবা বরফ গলতে থাকায় তাপমাত্রা শুষে নিয়ে শীত ডেকে আনে তবে মজার কথা হলো এই শীত কিন্তু বেশি দিন থাকে না অল্প কদিনই চলে যায় আবার কিছুদিনের একঘেয়েমি জীবন ঘরে বন্দি থাকতে হলো সবাইকে এর মাঝেই বেলের হঠাৎ ডিপথেরিয়া হলো শুনলে অবাক লাগে ডক্টর বেলের মুখে একটানা বরফ পুরে দিয়ে টনসিলের ফোলা কমিয়ে দিলেন কয়েক ঘন্টার বরফ চিকিৎসায় সুস্থ হয়ে উঠল সে এই অঞ্চলের কারো ডিপথেরিয়া হলেই এভাবেই চিকিৎসা করা হয় বরফ বন্দি জীবন অসহ্য লাগছে সবার আবারও আলসেমিতে পেয়ে বসেছে সবাইকে এরই ফাঁকে একদিন সুযোগ পেয়ে ডক্টর পরপয়েজের কাট দিয়ে নৌকা বানাবার ব্যাপারে ক্যাপ্টেনকে রাজি করানোর চেষ্টা করলেন প্রথমে ডক্টরের কথা শুনি ক্যাপ্টেন রেগে টং হয়ে গেলেন ডক্টর ক্যাপ্টেনকে বুঝালেন ক্যাপ্টেন আপনি কিন্তু ছেলে মানুষের মতো কথা বলছেন কাঠের কি কোনো জাত আছে আপনার রাগ তো উপর কাঠের উপর নয় তাহলে পরপয়েজের কাঠ দিয়ে নৌকা বানাতে বাধা কোথায় তাছাড়া আপনিও জানেন বরফ গললেই সামনে সমুদ্র পড়বে নৌকা ছাড়া আমরা কিছুতেই আর এগোতে পারবো না ডক্টরের কথায় কিছুটা শান্ত হলেন ক্যাপ্টেন বললেন ওই আমেরিকানটাকে আমি একদম সহ্য করতে পারি না ওর যা হাব ভাব ও কি আমাদের কার্ড দেবে সে ভাবনা আমার আল্টামন্টের কাছ থেকে কার্ড ব্যবহারের অনুমতি আমি নিয়ে নেব ডক্টর পেয়ে গেলেন ক্যাপ্টেনের সম্মতি আনন্দের ঝিলিক দিয়ে উঠল তার চেহারা যাক শেষ পর্যন্ত ক্যাপ্টেনকে রাজি করানো গেল মনে মনে ভাবলেন তিনি মে মাসের শেষ নাগাদ শীত কমে আসতে লাগলো পশু আবার ফিরে আসা শুরু করেছে বরফ গলা শুরু হয়েছে নোনা জলের সঙ্গে বরফ গলা পানি মিলে বিশ্বে এক ধরনের কাদায় অভিযাত্রীদের চলার পথ দুর্গম করে তুলেছে এ কাদার আবার বাহারি একখানা নামও আছে স্লাশ বেল আর জনসন যথেষ্ট পরিশ্রম করে তৈরি করছে নৌকা টাটকা খাবারের কোনো অভাব নেই প্রতিদিনই কিছু না কিছু শিকার করা হচ্ছে এমনকি এই কদিনে বেশ কাটা বলগা হরিণ শিকার করল জনসন একদিন শিকার করতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো সবার এতে শিকারের নেশা অনেকটা কমে গেল অভিযাত্রীদের শিকার করতে গিয়ে ওরা দেখল খরগোশ পায়ের কাছে লুকোচুরি খেলছে ঝাঁকে ঝাঁকে পাখি ওদের গায়ে কিংবা মাথায় বসছে হরিণের দল একবার মাথা তুলেই আবার নির্ভয়ে পাতা খাচ্ছে অর্থাৎ পশু পাখিরা ওদেরকে শত্রু মনে করতে পারছে না এই দৃশ্য অভিযাত্রীদের মনকে প্রচণ্ড নাড়া দিল কি হবে খামোকা নিরীহ প্রাণী হত্যা করে তাছাড়া প্রচুর মাংস মজুদ আছে অহেতুক শিকারে কারো মন সায় দিল না তার চেয়ে মন খুলে প্রাণীদের সঙ্গে মিশে গিয়ে আনন্দ করাই ভালো সময় এমনিতে ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন ক্যাপ্টেন ও আলটামন্টের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল ঘটনাটা এরকম সেদিন অভিযাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করছিল পরবর্তী অভিযান নিয়ে আলটামন্ট হঠাৎ বলে উঠল আমরা যেখানেই যাই না কেন কোন পথে আবার ফিরে আসবো সেটা আগেই ঠিক করে নিতে হবে আল্টামোন্ট এবং পারপ জাহাজের উদ্দেশ্য কী ছিল এটা এক কথাতেই প্রকাশ পেয়ে গেল হ্যাটার সোজা প্রশ্ন করে বসলেন যেখানেই যায় না কেন এটা বলতে আপনি কি বোঝাতে চাইছেন আলটামোণ্ট কথায় কম যান না তিনিও সোজা উত্তর দিলেন না বললেন আমরা যেখানে যাচ্ছি সেখানকার কথাই বলছি তবে ফিরবার সময় আমাদের ফিরতে হবে অনাবিষ্কৃত নর্থওয়েস্ট প্যাসেজ দিয়ে নর্থওয়েস্ট প্যাসেজ অনাবিষ্কৃত এই কথাটির প্রতিবাদ করতে চাইছিলেন ক্যাপ্টেন হ্যাটেরাস কিন্তু আলটামন্ট সঙ্গে সঙ্গে ইতিহাসের নজির তুলে প্রমাণ করে দিলেন আজ পর্যন্ত নর্থওয়েস্ট প্যাসেজে মানব কাছে অজানাই রয়ে গেছে তারপর আল্টামন্ড যে কথা বললেন তা শুনে ডক্টর ক্লবনী পর্যন্ত রেগে আগুন হয়ে গেলেন পরপয়েজের কার্ড দিয়ে তৈরি নৌকা নিয়ে নর্থওয়েস্ট প্যাসেজ আবিষ্কার করার অধিকার একমাত্র আমারই রয়েছে ডক্টর প্রতিবাদ জানিয়ে বললেন আলটামন্ড এ কিন্তু আপনার অন্যায় আবদার হ্যাঁ তো অন্যায় হবেই কেননা আমি যে একার আপনারা তো চারজন তাহলে সেটা বুঝিয়ে এখন থেকে কথাবার্তা বলবেন বললেন ক্যাপ্টেন আমাকে কি আপনার হুকুম মেনে চলতে হবে অবশ্যই ক্যাপ্টেনের দৃঢ় উত্তর আলটামন্ট আর কোনো কথাই বললেন না আমেরিকার জাতীয় সঙ্গীত ইয়াংকে ডুরল শীর্ষ দিয়ে গাইতে গাইতে শুয়ে পড়লেন তিনি কারো বুঝতে বাকি রইল না আলটামন্ট কি বোঝালেন শীষ দিয়ে হরিণ ও খরগোশের নির্ভয় ছোটাছুটি দেখে কিছুদিন শিকার বন্ধ রাখলেও আবার একদিন শিকারে বের হলেন ডক্টর আল্টামন্টো ক্যাপ্টেন সঙ্গে আছে ক্যাপ্টেনের প্রিয় সাথী ডাক বেশ কিছু দূর যাবার পর ডাক দূরে দুটি জন্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করল ওদের মাটির খাজে শ্যাওলা খেতে থাকা জন্তুকে ডক্টর দূর থেকেই চিনে ফেললেন ওগুলো হচ্ছে কস্তুরি সার দেখতে ভারী অদ্ভুতি চারপেয় জন্তু দুটো ছোট চ্যাপটা মুখ মাথায় বেঢ় সাইজের গোড়া মোটা শিং লেজটাও বেশ ছোটই কিন্তু সারা শরীর ঘন লোমে ঢাকা আর চুলগুলো হলো বাদামি রঙের এদের মাংসে কস্তুরির সৌরভ দেখে মনে হয় এরা দুটো প্রাণীর সংমিশ্রণে কিছু একটা ডক্টর বললেন এদের মাংস খেতে দারুণ মজা একবার খেলে সারা জীবন জিভে স্বাদ লেগে থাকে ডক্টরের কথা শুনে সবাইকে নতুন করে শিকারের নেশায় পেয়ে বসল এক মুহূর্ত দেরি না করে তিনজনেই ওই শার্ট দুটোকে মারার জন্য ডাকের পেছন পেছন ছুটে গেলেন প্রাণী দুটিও তিনজনকে এমনভাবে ছুটে আসতে দেখে এমন ভোদর লাগালো যে কিছু ওদের বাগে আনতে পারলেন না ওরা তখন ক্যাপ্টেন আল্টামোটো ডক্টর ঠিক করলেন তিনজন তিন দিক থেকে ঘিরে না ধরলে সার দুটোকে কাবু করা যাবে না তাই আস্তে আস্তে তিন দিক থেকে জন্তু দুটোকে ঘিরে এগোতে লাগলেন তারা যখন তিনজনই ষাট দুটোর বেশ কাছাকাছি চলে এসেছেন তখন ক্যাপ্টেন একাই হঠাৎ এগিয়ে গেলেন ভয় দেখিয়ে ওই দুটোকে তাড়িয়ে আনতে কিন্তু ফল হলো উল্টো দুটো শাড়ি তারা করলো ক্যাপ্টেনকে বিপদ বুঝে তিনি গুলি ছুড়লেন একটার কপালে গুলি লাগা সত্ত্বেও দুটোই একই গতিতে ক্যাপ্টেনের দিকে তেড়ে এলো আবার গুলি করলেন ক্যাপ্টেন এবার অন্যটা খেপে গিয়ে তীর বেগে ছুটে এসে প্রচণ্ড ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিল এই বুঝি সিংয়ের গুতোয় ক্যাপ্টেনকে ছিন্ন করে দেয় খ্যাপা জন্তু দুটো ডক্টর দুহাত দিয়ে চোখ ঢেকে ফেললেন এই দৃশ্য তিনি সইবেন কি করে আলটামন্ট তক্ষুনি তীর বেগে ছুটে গেলেন ক্যাপ্টেনকে বাঁচাতে ক্যাপ্টেন আলটামন্টের যত বড়ই শত্রু হন না কেন এই বিপদে তাকে সাহায্য করা অবশ্য কর্তব্য ষাট দুটো যে মাত্র পায়ের খুর আর মাথার শিং দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করতে যাবে অমনি আলটামন্টের গুলিতে একটা সার মাটিতে লুটিয়ে পড়ল এতে দ্বিতীয়টা আরও ক্ষেপে গিয়ে শিংয়ের গোতো হ্যাটেরাসকে মাটির সঙ্গে বিদ্ধ করার জন্য মাথা ঝাঁকিয়ে তেড়ে এলো দারুণ বিপদের ঝুঁকি নিয়েও আলটামন্ট তক্ষণি জন্তুটির ওপর লাফিয়ে পড়ে কুঠারের এক আঘাতে সেটার মাথা দুভাগ করে ফেললেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে আলটামন্টের প্রতি কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠলেন ক্যাপ্টেন আবেগে আপ্লুত কণ্ঠে তিনি বলে উঠলেন আপনাকে যে কী কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই বিপদের ঝুঁকি নিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আবার রক্ষা করেছেন আপনি আপনিও একদিন আমার প্রাণ রক্ষা করেছিলেন ক্যাপ্টেন আর আমি তো শুধুমাত্র মানবিক কর্তব্যই পালন করেছি ক্যাপ্টেনকে অক্ষত পাবার আনন্দে ছুটে এসে দুজনকে জড়িয়ে ধরলেন ডক্টর এই ঘটনার পর দুজনের শত্রুতা হাওয়ায় গেল দুজনেই দুজনের পরম বন্ধুতে পরিণত হলেন এখন দুজনকে দেখে বোঝাই যায় না যে খানিক্ষণ আগেও এরা একজন আরেকজনের সবচেয়ে বড় শত্রু ছিলেন ডক্টর সুযোগ পেয়ে বলে ফেললেন আমাদের সবারই লক্ষ্য অজানাকে জানা আর অচেনাকে চেনা কি লাভ আমাদের জাতিগত বিদ্বেষ পণে পুষে রেখে আমরা তো একই পথের পথিক কে ইংরেজ আর কে আমেরিকান সেই খোঁজ না করে বন্ধুর মতো ভাইয়ের মতো আনন্দ আর হুল্লুড়ে অনাবিষ্কৃতকে আবিষ্কার করাই সবচেয়ে ভালো নয় ডক্টরের কথায় আলটামোন এবং হ্যাটেরাস দুজনেই প্রথমে লজ্জায় কুঁকড়ে গেলেন তারপর দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন দুই সহদর বহুদিন পর মিলেছে একজন অপরের সঙ্গে আলটামোনটা ক্যাপ্টেনের বন্ধুত্বে সবচেয়ে বেশি আনন্দিত হলেন ক্লবনী ডক্টর হাউসে ফিরে এসে হইচই করে বেল আর জনসনকে জানালেন সব কিছু ওরাও কম আনন্দিত হল না এ উপলক্ষে ডক্টর চমৎকার এক ভুরি ভোজের ব্যবস্থা করলেন সময় বয়ে যাচ্ছে অতি দ্রুত জুন মাসের শেষ সপ্তাহ এসে গেছে ক্যাপ্টেন আর অপেক্ষা করতে চান না বরফ পুরোপুরি গলে যাওয়ার আগেই রওনা হতে চান তিনি মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে স্লেজ মেরামত করে তাতে জিনিসপত্র ওঠানো হয়েছে পারপয়েজের কাঠে তৈরি নৌকাও তোলা হলো স্লেজে খাবার দাবার গোলা তাবু ইত্যাদি মিলে জিনিসপত্রের ওজন প্রায় দেড় হাজার পাউন্ডে গিয়ে ঠেকলো এবার বিদায়ের পালা বিদায় মানে ডক্টরের এত সাধের এই দৈবদুর্গ থেকে বিদায়ের পালা চব্বিশে জুন সকালে ডক্টর হাউস থেকে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা এই কদিন বরফ প্রাসাদের উপর থেকে একটা মায়া জন্মে গিয়েছিল সবার তাই যেতে যেতে সবাই বারবার পেছন ফিরে তাকিয়ে দেখল আস্তে আস্তে দৃষ্টির আড়াল হয়ে যাচ্ছে সেই প্রাসাদ পথ চলতে তেমন অসুবিধা হচ্ছে না পথ বেশ মসৃণ আর সমতল স্লেজ তাই স্বচ্ছন্দ গতিতেই টানা যাচ্ছে ডক্টর পথ নির্ণয়ে কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করছেন কম্পাস ধরে উত্তরের কোন একটা কিছুকে লক্ষ্য করে এগিয়ে চলেন সেখানে পৌঁছে আবার দূরে অন্য একটা লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে এগিয়ে চলতে থাকেন এভাবেই সোজা সরল রেখায় উত্তর দিকে এগিয়ে চলেছে অভিযাত্রীরা তিন দিন চলার পর অভিযাত্রীদের সামনে পড়ল বরফ জমা এক হ্রদ গ্রীষ্মের তাপ এখানে পৌঁছায় না তাই বরফও গলে না ডক্টর এবার বুঝতে পারলেন আলটামন্টের নিউ আমেরিকার বিস্তৃতি মেরুবিন্দু পর্যন্ত নয় ওটার অবস্থান ছোট্ট একটা দ্বীপের মতো আবার প্রকৃতির পরিবর্তন শুরু হলো তাপমাত্রা বেড়ে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রিতে ঠেকেছে হঠাৎ বৃষ্টি শুরু হলো বৃষ্টি হওয়াতে ভালোই হলো কারণ এতে কুয়াশা কেটে যাবে বৃষ্টির পানিতে পথ ধুয়ে পরিষ্কার হওয়ায় স্লেজ টানা আরও সহজ হলো। মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে জুন শুরু হলো ঝড়ের প্রচণ্ড তাণ্ডবলীলা বরফের বড় বড় চাঙড় ভেঙে পড়ছে ভেসে যাচ্ছে দূরে কোথাও বরফ পাহাড় ভেঙে গিয়ে সমতল ভূমিতে রূপান্তরিত হচ্ছে এত ঝড়ঝাপটা সত্ত্বেও নেহায়তে ভাগ্যগুণে ক্যাপ্টেন ও তার সঙ্গীরা তেমন কোনো বিপদের সম্মুখীন হলেন না জুলাই মাসের তিন তারিখে ওদের জন্য নতুন এক অভিজ্ঞতা অপেক্ষা করছিল পথ চলতে চলতে ওরা এমন এক এলাকায় এসে উপস্থিত হলো যেখানে কয়েক মাইল জুড়ে তুষারের রং রক্ত মতো লাল তুষার গলে গিয়ে পানির যে স্রোত বয়ে যাচ্ছে তা দেখে মনে হয় যেন রক্তের নহর বইছে ডক্টর ক্লবনী আরেকবার তার বিশ্বকোষ খুলে বসলেন বললেন বিশেষ এক ধরনের ছত্রাকের জন্য এই এলাকার পানি আর বরফের রং লাল হয় প্রতি কিউবিক সেন্টিমিটারে এই ছত্রাকের সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার পরদিন ঘন কুয়াশায় পথ চলায় দুষ্কর হয়ে উঠল চারদিকের কোনো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না বারবার কম্পাস দেখে চলার পথ ঠিক রাখতে হচ্ছে কুয়াশার জন্য তেমন কোনো দুর্ঘটনা না ঘটলেও বরফ পাথরে হোচট খেয়ে বেলের জুতো ছিঁড়ে গেল কুয়াশার জন্য গত তিন দিন দৈনিক আট মাইল পথ চলা সম্ভব হয়েছে তাই ছয় জুলাই কুয়াশা কিছুটা হালকা হয়ে যাওয়ায় ক্যাপ্টেন সবাইকে সঙ্গে নিয়ে জলদি বেরিয়ে পড়লেন আলটামন্ট ও বেল ডাককে নিয়ে খানিকটা আগে আগে চলল বেশ কিছু দূর যেতেই প্রায় আধ মাইল পেছন থেকে ডক্টর দেখলেন ওরা হঠাৎ কি যেন দেখতে পেয়ে হতভম্ব হয়ে গেছে মাটিতে ঝুঁকে কি যেন দেখে নিয়ে দিগন্তের দিকে কিছু খুঁজছে এবার ডক্টর দ্রুত ছুটে গেলেন ওখানে ওদের কাছাকাছি পৌঁছে ডক্টর নিজেও ভীষণ অবাক হয়ে গেলেন ওদের চারপাশে বরফ প্রান্তরে ইউরোপীয় বুটের ছাপ এই ছাপ করতে এলো তাহলে কি ওদের আগে কেউ এসেছিল এখানে দেখেই বোঝা যাচ্ছে বুটের ছাপগুলো একদম নতুন দু একদিনের মধ্যেই কেউ এপদ দিয়ে গিয়েছে ছাপ অনুসরণ করে তারা দেখল মাইলখানে গিয়ে এ ছাপ পশ্চিম দিকে মোড় নিয়েছে অভিযাত্রীরা মুশড়ে পড়ল হয়তো তারা মেরুবিন্দুতে গিয়ে দেখবে তাদের আগেই অন্য কেউ সেখানে পৌঁছে গেছে ক্যাপ্টেন আর দেরি করতে রাজি নন পায়ের ছাপের রহস্য পেছনে পড়ে রইল আবার উত্তরের পথে চলা শুরু হলো কিন্তু অজানা অভিযাত্রীর কথা ভেবে সবার মন এক বিশ্রী অস্বস্তিতে ভরে গেল সেদিন রাতেই প্রচণ্ড ঝড় শুরু হলো সারা রাত চলল ঝড়ের প্রলয় নাচন ক্যাপ্টেন ও তার সাথীরা কোনোমতে একটা খাদের মধ্যে তাঁবু গেরে রাতটা ভয়া ভয়ে কাটিয়ে দিল ভোরের আলো ফুটে ওঠার আগেই ঝড় গেল থেমে আকাশও পরিষ্কার হয়ে গেল ডক্টর জনসনের ক্যাপ্টেন একটা উঁচু পাহাড়ে উঠলেন ঝড় কী ক্ষতি করে গেছে তা দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠে অবাক হয়ে গেল ওরা মেরু প্রকৃতির এই দ্রুত পট পরিবর্তন চোখে না দেখলে যেন বিশ্বাসই করা যায় না কুয়াশার কোনো চিহ্নই নেই বিদায় নিয়েছে শীত এসেছে বসন্ত বরফ নেই বললেই চলে সমতল প্রান্তরে মাটি আর পাথরের কুচি দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে খোলা সমুদ্র দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কালচে বাষ্প ওরা পাহাড় থেকে নেমে এসে হুইচই করে স্লেজে মালপত্র উঠিয়ে দ্বিগুণ উৎসাহে চলল সমুদ্রের দিকে খোলা সমুদ্র যতদূর চোখ যায় শুধু অথই সমুদ্র স্থলভাগের কোনো চিহ্নই নেই কমলালেবুর মতো পৃথিবীর মানচিত্রে মেরুবিন্দুটার টেপা দেখানো আছে আর এই সমুদ্রই হচ্ছে সে টেপা অংশটুকু সমুদ্র সৈকতে এসে চারদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন ডক্টর সমুদ্রের ডানে এবং বায়ে দুটো অন্তরীপ দুটোই সরু হয়ে মিশে গিয়েছে সমুদ্রে মজার ব্যাপার হলো দুই অন্তরীপের মাঝখানে যেই পানিটুকু তা একদম শান্ত ঠিক যেন একটা উপসাগর ঢেউয়ের গর্জন নেই জেটির মতো দেখতে বিরাট একটা পাথরের স্তূপ আছে সেখানে ডক্টর আলটামন্টের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে জেটিটার নাম রাখলেন আলটামন্ট বন্দর আল্টামনটা এখন ক্যাপ্টেনদেরই একজন সুতরাং নামকরণের কোনো বিপত্তি হলো না সারাটা দিন ওদের কেটে গেল সমুদ্রযাত্রার প্রস্তুতি নিতে স্লেজ তোলা হয়েছে নৌকায় সমস্ত মালপত্র তোলা হয়েছে পরদিন সকালেই রওনা হবে অভিযাত্রীরা জুলাইয়ের আট তারিখ ভোরবেলা উঠে পড়েছেন ডক্টর যাত্রার প্রস্তুতি প্রায় শেষ তাবু এবং রাতের শোবার সব কিছু তোলা হয়েছে নৌকায় একটু পরেই যাত্রা শুরু হবে কিন্তু ডক্টর কেন যেন কী চিন্তা করি ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন অন্যেরা যাত্রার আগে পাথরের উপর বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে এই ফাঁকে কেউ চা খাচ্ছে ডক্টর চিন্তিত মনে এসে বসে পড়লেন ওদের সামনের একটা পাথরে তারপর বেলকে লক্ষ্য করে বললেন আমাকে এক কাপ চা দাও তো বেল চা নিয়ে ডক্টরের সামনে এসে দাঁড়ালো নিন ডক্টর মাথা নিচু করে বসেছিলেন বেল যখন নিন বলল তখন হঠাৎ তার চোখ এক ঝলকের জন্য ওর পায়ের উপর পড়েছিল বেলের জুতো লক্ষ্য করে ডাক্তার এমন লাভ দিলেন যে ওর হাত থেকে চায়ের কাপ ছিটকে পড়ে ভেঙে গেল ভাগ্য ভালো গরম চা কারো গায়ে পড়েনি সবাই অবাক হয়ে তাকালো ডক্টরের দিকে ডক্টরের চোখে মুখে আনন্দের ছটা তিনি হো হো করে হাসতে হাসতে বললেন আমরা বুটের ছাপ দেখে খুব চিন্তিত ছিলাম তাই না সেই বুট পড়া লোকটাকে আমি খুঁজে পেয়েছি সবাই একসঙ্গে চিৎকার করে উঠল কে সে কে কোথায় এই যে এখানে সে বলেই বেলের দিকে আঙুল উঠালেন ডক্টর কুয়াশায় পথ চলতে গিয়ে হোচট খেয়ে তুষার জুতা ছিঁড়ে ফেলেছিল বেল বুটের ছাপ ওরই বুট জুতোর এবার নিশ্চিন্ত মনে সবাই নৌকায় গিয়ে বসল না ভয়ের কোনো কারণ নেই ওদের কেউ অনুসরণ করছে না সমুদ্র খুবই শান্ত টলটলে স্বচ্ছ জল এতই স্বচ্ছ যে নিচের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে নানা রঙের নানান আকৃতির নামনা জানা মাছ তরতর করে সাঁতরে যাচ্ছে এদিক থেকে ওদিকে যেন এক বিরাট অ্যাকোরিয়াম আর তাতে মাছেরা সব খেলা করছে মেরুযাত্রীদের নৌকা বাতাসের টানে ধীরে ধীরে এগিয়ে চলেছে নৌকা সঙ্গে বিরাট আকৃতির পেঙ্গুইন বিশাল ডানাওয়ালা অ্যালবেট্রস আরও কত নামনা জানা পাখি আকাশের বুক চিড়ে উড়ে চলেছে আকাশের পাখি জলের মাছ এসব দেখতে দেখতে বেশ কেটে গেল একটা দিন সন্ধ্যা নেমে আসতেই পাখিরা সব হাওয়া হয়ে গেল রাত নামল চারদিকে নিস্তব্ধ অন্ধকার শুধু এগিয়ে চলেছে ক্যাপ্টেন হ্যাটারাসের পালতোলা নৌকা মেরুবিন্দু জয় করতেই হবে অভিযাত্রীদের লক্ষ্য একটাই মেরু অভিযাত্রীদের নৌকা উত্তর দিকে এগিয়ে চলেছে শান্ত সমুদ্র সেই সঙ্গে নৌকার গতিও মন্থর চলার গতি এতই ধীর তা সবার কাছেই বিরক্তিকর ঠেকছে যতদূর চোখ চায় শুধু খোলা আকাশ আর সমুদ্রের অথই জল ডাঙার চিহ্ন মাত্র নেই ক্যাপ্টেনের কোনো ভাবান্তর নেই একমনে আছেন উত্তর দিকে সন্ধ্যার কিছু আগে বহুদূরে কি যেন আবছা কুয়াশার মতো দেখা গেল আকাশে মেঘের ছিটে ফোটাও নেই উৎফুল্ল হয়ে উঠলেন ক্যাপ্টেন নিশ্চয় ডাঙা হবে ভালো করে পর্যবেক্ষণ করলেন আরও কিছুক্ষণ তারপর চিৎকার করে উঠলেন ওই যে ডাঙা ডক্টর ও জনসন সায় দিল ক্যাপ্টেনের কথায় কিন্তু আলটামন বললেন আমার কিন্তু মনে হচ্ছে মেঘ ক্যাপ্টেন আলটামো্টের কথার প্রতিবাদ করে আবার বললেন ওটা ডাঙাই হবে নৌকা আরও কিছু দূর যাবার পর দেখা গেল আগুনের স্ফুলিঙ্গের সঙ্গে ধোয়া দেখা যাচ্ছে কোথায় ডাঙা নৌকা আর একটু কাছে যেতেই চমকে উঠলেন ডক্টর এ কি এ তো দেখছে আগ্নেয়গিরি বরফের রাজ্যে আগ্নেয়গিরি আলটামন্ট কম অবাক হলেন না ডক্টর বলে উঠলেন সুমেরুতে আগ্নেয়গিরি দেখে অবাক হবার কি আছে জেমস রস কুমের অভিযানে অ্যারেবাস এবং টেরোন নামে দুটো আগ্নেয়গিরি আবিষ্কার করেছিলেন তাছাড়া আইসল্যান্ড যে বরফের দেশ সেটা তো আগ্নেয়গিরি দিয়েই তৈরি সমুদ্রের ফুরফুরে বাতাস দোলনার মতো ঢেউয়ের দুলনি নৌকার আরোহীরা এমনকি ক্যাপ্টেন হ্যাটেরাসের মতো নির্ধীন লোকের চোখেও ঘুম নেমে এল কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একখণ্ড ধোয়াটে মেঘ এসে শান্ত আবহাওয়া বদলে দিয়ে গেল শুরু হলো ঝড় আর সমুদ্রের উত্তাল ঢেউ মোচার খোলার মতো লম্বাটে নৌকা ঝড়ের তোড়ে তীরবেগে ছুটে চলল উত্তর দিকে সারা রাত চুললই লীলা ভোর হয়ে আসতেই থেমে গেল ঝড়ের দাপট দমকা বাতাসও বন্ধ হয়ে গেল পালে যেন বাতাস ধরছেই না নৌকার গতি আবারও ধীর হয়ে পড়ছে কিন্তু ক্যাপ্টেন হ্যাটেরাস ধীরে চলার লোক নন দার টেনে নৌকা চালানোর আদেশ দিলেন তিনি কম্পাস দেখে ঠিক করে নিলেন পথ বাতাসের গতি পরিবর্তন হচ্ছে বোঝা যাচ্ছে উপকূলের কাছাকাছি চলে এসেছে নৌকা কুয়াশার আবরণে দূরের জিনিস একদমই দেখা যাচ্ছে না এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়ায় এক মুহূর্তের জন্য কুয়াশার আবরণ সরে গেল আর সেই মুহূর্তমাত্র সময়ে অভিযাত্রীরা অবাক চোখে চেয়ে দেখল আগ্নেয়গিরি লেলিহান অগ্নিশিখার মাতম আবার কুয়াশায় ঢাকা পড়ে গেল বুক কাঁপান আগুনের শিখা হঠাৎ করেই আবার শুরু হলো ঝড় প্রকৃতি ওই ক্ষণে ক্ষণে রূপ বদলানোতে অসহায় হয়ে পড়ল অভিযাত্রীরা মনে হচ্ছে যেন প্রকৃতি দেবতা নানাভাবে বারবার বাধা দিচ্ছেন মেয়ের অভিযাত্রীদের তিনি বোধ প্রকৃতির এই অনাবিষ্কৃত অংশটুকু আর মানব জাতির কাছে উন্মোচিত করতে চান না এবার ক্যাপ্টেন আর তার সাথীরা পাগলা ঝড়ের পাল্লায় পড়ল এই ডোবে এই ভাসে এরকম অবস্থায় ঝড়ের ঝাপটা নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিমের দিকে কিন্তু উত্তরে ডাঙ্গা মাত্র তিন মাইল দূরে হ্যাটারেস ভীষণ হতাশ হলেন তিনি দ্বার টেনে উপকূলের দিকে নৌকা টেন নিয়ে যেতে চাইলেন কিন্তু ঝড়ো হাওয়ার প্রবল টানে খড়কুটোর মতো ভেসে চলল নৌকা কিছুতেই নৌকার দিক পরিবর্তন করা যাচ্ছে না মনে হচ্ছে এই বুঝি ডুবে যাবে একে তো নৌকা ডুবার ভয় সবাই অস্থির তার উপর ওদের বুকের রক্ত জমিয়ে দিল একটি দৃশ্য নৌকার কয়েকশ গজ সামনেই একটা হিমবাহ ভেসে চলেছে ওটারও ডুবুডুবু অবস্থা তবে ভয়ের কারণ ওই হিমবাহের সঙ্গে সংঘর্ষ নয় হিমবাহের উপর একদল হিংস্র ভালুক ভালুকগুলো প্রকৃতির তাণ্ডবলীলায় ভয় পেয়ে গেছে ভালুকগুলোর মতিগতি দেখে বোঝাই যাচ্ছে হিমবাহ ডুবলেই তারা নৌকায় উঠে বসবে মাঝে মাঝে স্রোতের টানে সেই হিমবাহের একদম কাছে চলে আসে নৌকা অভিযাত্রীরা তখন মনে মনে ঈশ্বরের নাম জপ করে ইচ্ছে করলে ভালুকগুলো লাভ দিয়েই উঠে আসতে পারে নৌকায় আবার সরে যায় নৌকা স্বস্তির নিঃশ্বাস ফেল অভিযাত্রীরা এভাবে চললো বেশ কিছুটা সময় তারপর একসময় দূরে মিলিয়ে গেল সেই হিমবাহ ভালুকের হাত থেকে ওরা এই যাত্রা বেঁচে গেল এক বিপদ যেতে না যেতেই আরেক বিপদ এসে হাজির স্রোতের টানে নৌকা গিয়ে পড়ল এক মারাত্মক ঘূর্ণির ভেতরে লাটিমের মতো ঘুরতে লাগল নৌকা ক্যাপ্টেন ও তার সঙ্গীদের অবস্থা শোচনীয় মাথা ঘুরে সবাই বুঝি উল্টে পড়ে ঘূর্ণি জলে ঘুরতে ঘুরতেই হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল নৌকা তারপরেই নৌকাসহ ওরা কামানের গোলার মতো ছিটকে বেরিয়ে পড়ল ঘূর্ণিবৃত্ত থেকে নৌকা সমেত সবাই আছড়ে পড়ল ডাঙায় মাটিতে ছিটকে পড়লেন ডক্টর জনসন বেল ও আলটামন্ড কিন্তু ক্যাপ্টেন কোথায় চারদিকে খোঁজাখুঁজি করল ওরা ডাকল উচ্চস্বরে ডক্টর বেশ কয়েকবার গুলিও ছুড়লেন কিন্তু না ক্যাপ্টেনের কোনো সারা শব্দ পাওয়া গেল না সবার মন খারাপ শেষমেশে কী হল মেরুবিন্দু আবিষ্কারের জন্য যিনি এত পাগলামো করলেন এত ত্যাগ খেঁশ শুইলেন সেই বিন্দুর এত কাছে এসেও সৃষ্টায় তিনি কিনা চিরদিনের মতো হারিয়ে গেলেন সাঁতরে ডাঙায় উঠবেন সে শক্তিও নেই ক্যাপ্টেনের এই করুণ পরিণতিতে সবাই ভেঙে পড়ল মেরু বিজয়ের কোনো উৎসাহ আর রইল না ওদের মাঝে সবার চোখে মুখে বিষাদের কালো ছায়া নেমে এলো রাত শেষ হয়ে আসতেই ঝড়ের দাপাদাপিও থেমে গেল ভোরের আলো ফুটুটতে দেখা গেল কিছু দূরই আকাঙ্খিত সেই মেরুবিন্দু বাগ্নেয়গিরি সমুদ্রের ভেতর থেকে যেন ফোয়ারার মতো ভেসে উঠেছে অগ্নি পাহাড় তীর বা পাদদেশ বলে কিছুই নেই দ্বীপটা আট থেকে দশ বর্গ মাইল প্রায় পুরোটাই জীবন্ত আগ্নেয়গিরি ক্রমাগত অগ্নুৎপাত হচ্ছে লাভাস্রোত বয়ে গিয়ে মিশছে সমুদ্রের জলে সমুদ্রের জল ফুটছে টকবক করে জ্বালামুখ দিয়ে ছিটকে বেরোচ্ছে টকটকে লাল পাথরের টুকরো কালো ধোঁয়া আর আগুনের লকলক শিখা অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি করেছে অভিযাত্রীদের ভাগ্য ভালো ঝড়ের তোরে আসতে পড়লেও তাদের নৌকার কোনো ক্ষতি হয়নি তাই নৌকা নিয়েই ওরা আগ্নেয়গিরির আরও কাছে এগিয়ে গেল অল্প দূর যেতেই পাহাড়ের গা একটা খাঁজ দেখতে পেল ওরা নৌকা বেরোনোর জন্য চমৎকার জায়গা সেদিকেই ওরা টেন নিয়ে চলল নৌকা খাঁজের কাছে আসতেই ডাক নৌকা থেকে একলাফে নেমে ছুটে গেল সেই পাহাড়ের দিকে অনেক চেষ্টা করেও ডাককে ফেরানো গেল না এই সেই উত্তর মেরু ক্যাপ্টেন হ্যাটেরাস যে আবিষ্কারের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করেছেন মানবজাতির ইতিহাসে আজ এক বিশেষ স্মরণীয় দিন অজয়কে জয় করার স্পৃহা আদিকাল থেকেই মানুষের মাঝে লক্ষ্য করা যায় আজ তারই এক সার্থক সাফল্যের দিন অভিযাত্রীরা গর্বিত কিন্তু ক্যাপ্টেনকে হারানোর শোকে সবাই মুজ্সমান তবু ওরা পা দিল উত্তর মেরুতে আস্তে আস্তে এগুতে লাগলো সামনের দিকে দেখতে লাগলো অগ্নুৎপাতের আশ্চর্য দৃশ্য এমন সময় দূর থেকে ডাকের আওয়াজ শোনা গেল মনে হল ডাক যেন ওদেরকে ডাকছে অভিযাত্রীরা ছুটল ডাকের আওয়াজ লক্ষ্য করে কাছে এসে দেখল অদ্ভুত এক দৃশ্য সারা গায়ে ইংল্যান্ডের পতাকা জড়ানো ক্যাপ্টেনের নিষ্পন্দ দেহ পড়ে আছে মাটিতে ডাক সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ডক্টর ঝুঁকে পড়লেন ক্যাপ্টেনের দেহের উপর হাতের কবজি ধরে নারীর স্পন্দন পরীক্ষা করে দেখলেন ক্যাপ্টেনের দেহ নিষ্প্রাণ নয় শরীরে তাপ আছে হৃদস্পন্দনও ঠিক আছে ক্যাপ্টেন বেঁচে আছেন বলে খুশিতে চিৎকার করে উঠলেন ডক্টর অন্যেরাও ডক্টরের সঙ্গে মিলিয়ে উল্লাসে ফেটে পড়ল ওদের আনন্দ হুল্লোড়ে ক্যাপ্টেন সাড়া দিয়ে উঠলেন ক্ষীণ কণ্ঠে বললেন না আমি মরিনি আমি বেঁচে আছি আর হ্যাঁ আমি প্রথম উত্তর মেরুতে পা রেখেছি সবাই অবাক হলো ক্যাপ্টেনের কথা শুনে জীবন যেখানে যায় যায় অবস্থা সেখানেও তিনি মনে রেখেছেন তার অন্তরের বাসনা উত্তর মেরুতে প্রথম পা দেবার কথা ক্যাপ্টেন আস্তে আস্তে বললেন তার রক্ষা পাবার কাহিনী সমুদ্রে ছিটকে পড়ার পর স্রোতের টানে তীরে এসে আছড়ে পড়লেও ঢেউ তাকে একবার টেনে নিয়ে গেছে জলে আবার আছড়ে ফেলেছে তীরে ক্যাপ্টেনের কোনো শক্তি ছিল না কোনো কিছু আঁকড়ে ধরে উঠে পড়ার ঠিক যেন লোনা জলের ফেনিল ঢেউয়ের সঙ্গে আসছে আবার চলে যাচ্ছে বেশ কয়েকবার এরকম হওয়ার পর ঢেউ যখন তাকে আবার নিয়ে এলো তীরে তখন শরীরের সমস্ত শক্তি এক করে ধরে ফেললেন একটা পাথর এবার আর উল্টো স্রোত তাকে সমুদ্রে টেনে নিতে পারল না বহু কষ্টে এক পা দুপা করে উঠেলেন তীরে ঢেউয়ের নাগালের বাইরে কিন্তু তিনি এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন ওই জায়গায় তারপর ডাক এসে তাকে দেখতে পেয়ে সবাইকে ডেকে এনেছে সবারই খিদেতে পেট চোচো করছে জনসন আর বেল সকালে নাস্তার সব ব্যবস্থা করে ফেলল নাস্তা করতে যেতেই ক্যাপ্টেন নতুন গো ধরলেন আগে মেরুবিন্দুটা ঠিক কোথায় সেটা বের করে নিই তারপর না হয় নাস্তা করা যাবে ক্যাপ্টেনের কথা ফেলবার সাহসকার আছে তার খ্যাপামির সঙ্গে এতদিনই সবাই যথেষ্ট পরিচিত হয়ে উঠেছে সুতরাং অনিচ্ছা সত্ত্বেও যন্ত্রপাতি বের করে মাপযোগ করতে লেগে গেলেন ডক্টর দেখা গেল তারা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে আর মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড অর্থাৎ প্রায় পৌনে এক মাইল দূরে আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর মেরুবিন্দুর অবস্থান এখান দিয়েই গিয়েছে ভূগোলকের অক্ষরেখা সঙ্গে সঙ্গেই আনন্দে হুল্লোড়ে নাস্তা ছেড়ে ফেললোরা তারপর মেরুবিন্দু আবিষ্কারের পুরো ঘটনা সংক্ষিপ্ত আকারে ক্যাপ্টেনের সই সহ একটা কাগজে লিখে উত্তরসূরি অভিযাত্রীদের জন্য পাহাড়ের গর্তে চাপা দিয়ে রাখল উত্তর মেরুদ্দেশ অভিযাত্রীরা আজ একদিকে যেমন আনন্দিত অন্যদিকে তেমনই ব্যথাতুর আজ তারা সবচেয়ে বড় বিজয়ের গৌরবে গৌরবান্বিত যে জায়গায় হাজার হাজার বছর ধরে মানুষের কাছে অজানা রয়ে গিয়েছিল আজ তা এদের করায়ত্ত এরা সবাই মিলে করেছে এই অসাধ্য সাধন এর চেয়ে আনন্দের আর কী হতে পারে কিন্তু একই সঙ্গে মনে পড়ে যায় সতেরো জনের দলটির কথা সিমসন তো চোখের সামনেই চলে গেল আরেক অজানা পথে স্যান্ডন আর তার সঙ্গীরা কোথায় আছে কেমন আছে কে জানে বিশ্বাসঘাতকতা করলেও সেই তো পুরো অভিযানের সব ব্যবস্থা একান্ত নিজের মনে করে করেছিল আর যদি সবাই একসঙ্গে থেকে বিজয়ের আনন্দ উপভোগ করতে পারত কত মজাই না হতো এত বড় বিজয়ের গৌরবে সবার জন্য ভাষা হারিয়ে ফেলেছে কিন্তু জীবন্ত বিশ্বকোষ জ্ঞানের ভাণ্ডার ডক্টর ক্লবনই যেখানে থাকেন সেখানে চুপ করে বোবা হয়ে বসে থাকা কারো পক্ষেই সম্ভব না সবার নিরাপত্তা ভঙ্গ করে ডক্টর বলে উঠলেন জনসন তুমি কি জানো এখানে তুমি একদম নড়ছ না জনসন ডক্টরের কথা ঠিক ধরতে পারল না মানে আমি ঠিক বুঝতে পারলাম না ডক্টর মানে খুবই সোজা পৃথিবীর সঙ্গে পৃথিবীর লোকেরাও বন বন করে ঘুরছে কিন্তু এই অংশ অর্থাৎ মেরুবিন্দু কিন্তু ঘুরছে না কাজী তুমি স্থির থাকছো দুই মেরুই সবসময় স্থির থাকে ক্যাপ্টেন হ্যাটেরাস রাজভারী বেরসিক হলেও মাঝে মাঝে গম্ভীরভাবে দু একটা কথা বলেন যা শুনে সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ে ক্যাপ্টেন বলে উঠল কথাটা কিন্তু একেবারে ঠিক নয় ডক্টর আমরা অল্প হলেও নড়ছি কেননা মেরুবিন্দু আরও পোন এক মাইল দূরে তবে হ্যাঁ ওখানে গেলে আর সত্যিই নড়বো না আমরা ওই একই কথা হাসতে হাসতে বললেন ডক্টর এভাবেই নানা বিষয়ে গল্পগুজব করতে করতে রাত নেমে এলো খাবারের পাট চুকিয়ে ক্লান্ত শরীরে শুয়ে পড়ল অভিযাত্রীরা চোখে ঘুম নেই চোখে ঘুম নেই শুধু ক্যাপ্টেন হ্যাটরাসের সারা রাত জেগে রইলেন তিনি এত বড় অসাধ্য সাধন করেও কেন যেন তার মন শান্ত হয়নি মূর্তির মতো এক দৃষ্টে তিনি তাকিয়ে রয়েছেন জ্বলন্ত আগ্নেয়গির জ্বালামুখের দিকে পরদিন সকালে ঘুম ভাঙতেই সবাই অবাক হয়ে দেখল ক্যাপ্টেন তাঁবুতে নেই কোথায় গেলেন ক্যাপ্টেন তাঁবু থেকে ছুটে বের হয়ে এলো ওরা দেখল কিছু দূরে একটা পাথরের উপর যন্ত্রপাতি হাতে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন এক দৃষ্টিতে চেয়ে আছেন আগ্নেয়বির দিকে ডক্টর কাছে গিয়ে আস্তে আস্তে ক্যাপ্টেনকে ডাকলেন কিন্তু কোনো সারা শব্দ নেই যেন শুনতেই পাননি তিনি এবার বেশ জোরে ডাকতেই ক্যাপ্টেনের তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল দেখলেন ডক্টর আলটামন্ট বেল ও জনসন তার সামনে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে ক্যাপ্টেন বলে উঠলেন আপনারা আমার সঙ্গে যে সহযোগিতা আজ পর্যন্ত করে চলছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ মেরু বিজয়ের গৌরব শুধু আমার একার নয় এ গৌরব আপনাদের সবার এমনকি যারা বিশ্বাসঘাতকতা করে মাঝপথে আমাদের ফেলে পালিয়ে গেছে তাদেরও যদি তারা ইংল্যান্ডে ফিরে যেতে পারে তবে আমি আমার প্রতিশ্রুতি মতো তাদের পাওনা ঠিকই মিটিয়ে দিব যার যা পাওনা তা সে পাবেই জনসন মুচকি হেসে ক্যাপ্টেনকে বলল ক্যাপ্টেন আপনি মনে হয় উইল করে যাচ্ছেন হয়তো তাই কিন্তু আপনি তো এখন দিব্যি সুস্থ মৃত্যু তার মাথার কাছে এসে দাঁড়িয়ে নেই যে এখনই উইল করতে হবে চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ক্যাপ্টেন বললেন কেউ কি নিশ্চিত করে সে কথা বলতে পারে ক্যাপ্টেনের এই উত্তরের পর কারো কিছু বলার রইল না ওরা অবাক হয়ে তাকিয়ে রইল ক্যাপ্টেনের দিকে ক্যাপ্টেন যেন কিছু একটা ইঙ্গিত দিতে চাইছেন কয়েক সেকেন্ড নিরাপত্তার পর ক্যাপ্টেন বললেন আমরা মেরুদ্বীপে পা রাখলেও মেরুবিন্দু কিন্তু এখনও অনাবিষ্কৃতই রয়ে গেছে মেরুদ্বীপ আর মেরুবিন্দু সে তো একই কথা বললেন আলটামন্ট ডক্টরও তার কথায় সায় দিলেন না মেরুদ্বীপ আর মেরুবিন্দু এক কথা নয় রেগে গেলেন ক্যাপ্টেন মেরুবিন্দুতে প্রথম যে পতাকা উড়বে সেটা হবে ব্রিটিশ পতাকা আর সেই পতাকা উড়ানো হবে আমার হাত দিয়ে এই সংকল্প নিয়ে ইংল্যান্ড থেকে বের হয়েছে আমি আমরা মেরুদ্বীপে পৌঁছলেও মেরুবিন্দু এখনো পঁয়তাল্লিশ সেকেন্ড দূরে আমাকে পা রাখতেই হবে মেরুবিন্দুতে আপনি কি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পা রাখবেন জিজ্ঞেস করলেন ডক্টর আমি যাবই উত্তেজিত হয়ে পড়েছেন ক্যাপ্টেন হ্যাটারাস ওখানে যাবেন কি করে লাভাস্রোতের জন্য ওই পাহাড়ে ওঠা যায় না আলটামন বললেন আমাকে যেতেই হবে কিন্তু জ্বালামুখ দিয়ে যে অগ্নুৎপাত হচ্ছে ডক্টর তার শেষ অস্ত্র ছুঁড়ে দিলেন গমগমে গলায় ক্যাপ্টেন বলে উঠলেন আমি যাবই ক্যাপ্টেনের জন্য এখন কোনো বাধাই আর বাধা নয় নিশ্চিত মৃত্যু জেনেও তিনি যাবেনি মেরুবিন্দিতে মেরু বিজয়ের উন্মত্ততা যেন পেয়ে বসেছে তাকে ডক্টর এবং অন্যরা অনেক বোঝালেন কিন্তু তা সেই একই কথা আমাকে যেতেই হবে ডক্টর দেখলেন এখন বাধা দিলে ক্যাপ্টেন মানবেন না তাই অন্য ফন্দি বের করলেন তিনি বলেন আমরাও যাব আপনার সঙ্গে বেশ মাঝপথ পর্যন্ত আপনারা যেতে পারেন তারপর আর নয় মেরু বিজয়ের সংবাদ নিয়ে আপনাদের ইংল্যান্ডে ফিরে যেতে হবে কারো আর বুঝতে বাকি রইল না ক্যাপ্টেন কী বোঝাতে চাইছেন এ কেমন উন্মাদনা পেয়ে বসল ক্যাপ্টেনকে মৃত্যু অবধারিত জেনেও যেতে চাইছেন সেই জ্বালামুখে ডক্টর বুঝলেন ক্যাপ্টেনের সঙ্গে এখন আর কোনো কথা বলে লাভ হবে না তাই সবাইকে নিয়ে তিনি পাহাড়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিলেন কিছুক্ষণ পর অভিযাত্রীদের যাত্রা শুরু হলো এবার আর বরফ বা সমুদ্রে নয় জীবন্ত আগ্নেয়গিরির জ্বলন্ত মুখে যেখান থেকে বেরোচ্ছে উত্তপ্ত লাভাস্রোত দাও দাউ করে থেকে থেকে জ্বলে উঠছে আগুনের হলকা প্রথমে ডাক তারপর ক্যাপ্টেন এবং পেছনে অন্যরা এভাবেই লাইনবদ্ধভাবে ধীরে ধীরে উপরে উঠতে লাগল অভিযাত্রীরা পাহাড়ে উঠতে উঠতে ডক্টর বললেন এই পাহাড় একদমই নতুন সৃষ্টি হয়েছে ভূতাত্ত্বিকরা দেখলেই বলে দিতে পারতেন এটার বয়স কত আলগা পাথর আর লাভাস্রোত জমে হয়েছে এই পাহাড় কোথাও ঘাস কিংবা ছত্রাকের জন্ম হয়নি নেই দিয়ে বের হওয়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন কিংবা মেঘের অ্যামোনিয়া মিশে গিয়ে সূর্যকিরণের প্রভাবে জৈব পদার্থ সৃষ্টি হতে যে সময় প্রয়োজন সেই বয়সও হয়নি এই পাহাড়ের ডক্টর আরও বললেন অগ্নুৎপাত থেকে এভাবে অনেক পাহাড়ের সৃষ্টি হয় পৃথিবীর বহু জায়গায় ভূগর্ভে প্রস্তুর রাশি জমে ওঠে ভৌগোলিক কারণে সৃষ্ট আগ্নেয়গিরি এইসব পাথরের স্তূপ বের করে দেয় মুখ দিয়ে বিক্ষিপ্ত পাথর জমে সৃষ্টি হয় পাহাড় মাউন্ট অ্যাটনার জন্ম হয়েছে এভাবেই নেপলসের কাছে মুনুয়াভো পাহাড় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে শুধু আগ্নেয় ছাই জমির সৃষ্টি হয়েছিল পৃথিবীকে একটা বর্তুলাকার বয়লার বলা যেতে পারে বাষ্পের ক্রমাগত চাপ ভেতর থেকে বাইরে আসতে চায় এই চাপই যেখানে প্রবল সেখানে ভূতক ফুরে বেরিয়ে আসছে আগুন লাভাস্রোত ছাই বাষ্পের এই বেরিয়ে যাবার মুখগুলি হচ্ছে আগ্নেয়গিরি চাপ কমে গেলে কখনো মুখ বন্ধ হয়ে থেমে যায় আবার আরেক জায়গায় জেগে উঠে নতুন জ্বালামুখ ক্যাপ্টেন নতুন দ্বীপের নাম দিয়েছেন কুইন্সল্যান্ড ডক্টর বললেন এই দ্বীপটি যদি শতাব্দীর পুরনো হতো তাহলে দেখা যেত দ্বীপটির নানান জায়গায় গরম জলের ফোয়ারা আছে পুরনো আগ্নেয়গিরির আশেপাশে এই ধরনের ফোয়ারা প্রায়ই দেখা যায় ক্যাপ্টেন আর তার সঙ্গীরা যতই উপরে উঠছে ততই পথশ্রমে কাহিল হয়ে পড়ছে ওরা এখন অনেকটা পথ বাকি পাজে আর চলতেই চাইছে না উপরে ওঠা রীতিমতো কঠিন হয়ে পড়ছে জ্বালামুখ থেকে ছিটকে বের হয়ে আসে উত্তপ্ত পাথরের টুকরো শিলাবৃষ্টির মতো চারদিকে ঝরে পড়ছে ধোয়া আর ছায়ের জন্য সামনের কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না তারপরে আছে সাপের মতো বেড়িয়ে আসা লাভাস্রোত যে কোনো মুহূর্তে একটু অসাবধান হলেই ঘটে যাবে মারাত্মক দুর্ঘটনা ক্যাপ্টেন হ্যাটেরাসের এদিকে কোনো ভ্রূক্ষেপে নেই তিনি সোজা উঠে চলছেন পাহাড়ের পেয়ে আরও অনেকটা উঠে এক শিলা চত্বরের সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি প্রায় দশ ফুট চওড়া পাথুরে চাতাল ঘিরে বয়ে যাচ্ছে লাভাস্রোত এই দশ ফুট চওড়া লাভাস্রোত পার হলে সরু একটা পথ আছে উপরে ওঠার কিন্তু পুরো পথটাই যথেষ্ট বিপদসঙ্কুল ক্যাপ্টেন একটু থেমে ভেবে নিচ্ছেন কিভাবে পার হবেন এই পথ এদিকে ডক্টর আলটামন বেল এবং জনসনের চেহারা কাহিল হয়ে পড়েছে ক্যাপ্টেন একটানা তিন ঘন্টা পাহাড়ে উঠেও ক্লান্ত হননি কিন্তু অন্যরা আর পারছে না ক্লান্তিতে তাদের হাঁটু ভেঙে যাচ্ছে দাঁড়িয়ে থাকা শক্তি যেন হারিয়ে ফেলেছে ওরা ডক্টর ভাবলেন এবারে কিছু করা দরকার ক্যাপ্টেন যেখানে যেতে চাইছেন সেই জ্বালামুখে যেতে হলে আগুনের স্রোত পেরিয়ে যেতে হবে সেখানে হেঁটে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ক্যাপ্টেন তার কথার নটচর করতে নারাজ মৃত্যু নিশ্চিত জেনেও একটানা তিনি উঠেই চলেছেন উপরের দিকে যতই উপরে উঠছেন ততই তার বুদ্ধি বিবেচনা যেন লোপ পেয়ে যাচ্ছে অদ্ভুত এক উন্মাদনায় পেয়ে বসেছে তাকে কেমন যেন অপ্রকৃতিস্থ হয়ে উঠছেন ক্যাপ্টেন মানসিক ভারসাম্য যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছেন তিনি ডক্টর এবার গলায় বলে উঠলেন ক্যাপ্টেন আমরা উপরে উঠবো না চলুন ফিরে যাই কেন জেনে শুনে বিপদে পা দিচ্ছেন আমরা তো মেরুবিন্দুতেই আছি না ডক্টর আমি ফিরে যেতে পারি না মেরুবিন্দু আরও উপরে অনেক উপরে আমি সেখানে যাবই আপনারা যেতে না চাইলে এখানেই বসে থাকুন এবার অনুনয়ের সুর ডক্টরের কণ্ঠে ক্যাপ্টেন কোনো কথা নয় এবার ডক্টর বললেন আমাদের কথা না শুনলে আমরা জোর করে হলেও ডক্টরের কথা শেষ হলো না ক্যাপ্টেন বুঝে ফেলেছেন তিনি কি বলতে চান কেউ কিছু বুঝে উঠবার আগেই অতিমানবিক প্রচেষ্টায় এক লাফে তিনি পার হয়ে গেলেন লাভাস্রোত ডাকও একইভাবে লাভ দিয়ে তাকে অনুসরণ করল আশ্চর্যের ব্যাপার আগুনের ছিটে ফোটাও তার কিংবা ডাকের শরীরে লাগলো না একমাত্র বিশ্বস্ত সাথীকে নিয়ে দিব্যি তিনি পার হয়ে গেলেন লাভাস্রোত চলে গেলেন সঙ্গীদের নাগালের বাইরে আগুনের ধোয়া আর ছায়ের ভিতর হারিয়ে গেলেন ক্যাপ্টেন কিন্তু তার চিৎকার ঠিকই শোনা যাচ্ছে উন্মাদের মতো চিৎকার করে বলে চলেছেন আমি যাচ্ছি মেরুবিন্দুতে মাউন্ট হ্যাটেরাসের মাথায় তোমরা এই বিজয় সংবাদ পৌঁছে দিও ইংল্যান্ডবাসিক কাছে পৃথিবীকে জানিয়ে দিও আস্তে আস্তে ক্যাপ্টেনের গলার স্বর মিলিয়ে যেতে লাগলো ছুটে গিয়ে ক্যাপ্টেনকে জোর করে ফিরিয়ে আনার মতো সাহস বা শক্তি এখন আর কারণেই পথ চলায় সবাই ক্লান্ত লম্বা লাফে পার হতে হবে লাভাস্রোত অত বড় লাভ দেওয়া যেমন সহজ নয় তেমনি লাভ ফসকালে সোজা লাভাস্রোতে পড়তে হবে সঙ্গে সঙ্গে পুরে ছাই হয়ে যাবে শরীর তবুও বুকে সাহস সঞ্চয় করে লাভ দিতে চেয়েছিলেন আলটামন্ট খামোকা ফুচকা পড়ে গেল শরীরে ডক্টর বেল ও জনসন কোনো মতে ধরাতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন তিনি ক্যাপ্টেনের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলেন ডক্টর কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না শুধু ডাকের ক্ষীণ ঘেউ ঘেউ মাঝে মাঝে শোনা যেতে লাগলো এভাবে চরম উত্তেজনার মধ্যে কেটে গেল বেশ কিছু সময় কখনও ক্যাপ্টেনকে একটু আত্ম দেখা যায় আবার কখনো একেবারেই দেখা যায় না ক্যাপ্টেন যে কী দ্রুতগতিতে উঠে চলেছেন উপরের দিকে তার চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন তিনি যেন ভোরবেলায় সমতল ভূমির উপর দিয়ে দৌড়ে যাচ্ছেন অল্প সময়ের ভেতরেই এত উপর উঠে গেছেন তার আকৃতি এখন অর্ধেক দেখাচ্ছে অগ্নুৎপাতের বিকট আওয়াজ চারদিকে অগ্নিস্রোতের নহর মাঝে মাঝেই পাহাড় থেকে খসে পড়ছে বড় বড় পাথর যে কোনো মুহূর্তে মৃত্যু ছবল মারতে পারে ক্যাপ্টেনের সেসব খেয়াল নেই পাহাড়ে ওঠার লাঠিতে ইংল্যান্ডের পতাকা বেঁধে সেটা নাড়াতে নাড়াতে উঠে চলেছেন ওপরে আরও উপরে পাহাড়ের শিখরে মুখের দিকে নিচ থেকে ডক্টররা দেখলেন কিভাবে ক্যাপ্টেন অসম্ভবকে সম্ভব করে চলেছেন কখনো ছায়ের ভেতর তার কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে আবার কখনো বা চোখা পাহাড় ধরে ঝুলতে ঝুলতে এগিয়ে যাচ্ছেন হাত ফসকালে কয়েকশো গজ নিচে লাভা সমুদ্রে পড়তে হবে প্রায় এক ঘন্টা এভাবে প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি নিয়ে অবশেষে পৌঁছলেন জ্বালামুখের শীর্ষে মাউন্ট হ্যাটেরাসের চূড়ায় ক্যাপ্টেনের করুণ পরিণতির কথা ভেবে ডক্টরের দুচোখ পানিতে ভরে গেল দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি ডাকলেন ক্যাপ্টেন হ্যাটেরাস কিন্তু যার প্রতি এই আহ্বান তিনি তখন অন্য জগতের বাসিন্দা উদ্ভ্রান্তের মতো জ্বালামুখের ধার ঘেসে হেঁটে চলছেন ক্যাপ্টেন চারপাশে বৃষ্টির মতো ঝরে পড়ছে জ্বলন্ত শিলা কোনো কোনোটা ক্যাপ্টেনকে প্রায় ছুঁয়ে যাচ্ছে তবুও একই গতিতে এগিয়ে চলেছেন হ্যাটেরাস নির্বিকার অকুতুভয়ে ক্যাপ্টেন মেরুবিন্দুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্যাপ্টেনের সম্ভাব্য পরিণতি আলটামোট কিছুতেই মেনে নিতে পারলেন না ডক্টর বাধা দেবার আগেই এক লাফে পার হয়ে গেলেন দশ ফুট লাভাস্রোত ক্যাপ্টেনকে বাঁচানোর এক প্রবল কর্তব্যবোধ ও নৈতিক দায়িত্ব জেগে উঠেছে তার মনে যেভাবেই হোক হ্যাটেরাসকে বাঁচাতেই হবে আল্টামন্টো যেন এক অলৌকিক শক্তি পেয়ে গেছেন তীর বেগে তিনি ছুটে চললেন ক্যাপ্টেনের দিকে ইংল্যান্ডের ফ্ল্যাগ হাতে ক্যাপ্টেন হ্যাটেরাস হেঁটে চলেছেন একটা ঝুলন্ত পাথরের উপর দিয়ে যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে পাথরের বিরাট চাঙরটা পাথরটা ঝুলে আছে জ্বালামুখের সঙ্গে যেখান থেকে বের হচ্ছে লাভাস্রোত ছিটকে বেরিয়ে আসছে উত্তপ্ত শিলা ক্যাপ্টেন যেন ঠিক ওখানেই যেতে চান পা রাখতে চান মেরুবিন্দুর উপর হোক সেটা জ্বালামুখ কিংবা অন্য কিছু জ্বালামুখ লক্ষ্য করে নির্ভয়ে এগিয়ে চলেছেন ক্যাপ্টেন এমন সময় হঠাৎ নড়ে উঠল সেই ঝুলন্ত পাথর সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে পাথরের কুচি খসে পড়তে লাগলো জ্বালামুখের ভরে। অজানা ভয়ে আপনা থেকে চোখ বন্ধ হয়ে এলো সবার সবই বুঝি শেষ হয়ে গেল ক্যাপ্টেন হ্যাটারাসকে বোধ আর বাঁচানো গেল না হ্যাটারাসের দেহ নির্ঘাত গিয়ে পড়ছে জ্বলন্ত জ্বালামুখে কিন্তু ঈশ্বর যার সহায় তার মৃত্যু এত সহজ নয় ঠিক সময় মতো পৌঁছে গেলেন আলটামন্ট টেনে ধরে তুললেন পতনমুখ ক্যাপ্টেনকে এ যাত্রা বেঁচে গেলেন ঈশ্বরের অশেষ কৃপায় আলটামন্টের পৌঁছাতে যদি আর এক সেকেন্ডও দেরি হতো তাহলে ক্যাপ্টেনকে আর বাঁচানো সম্ভব ছিল না আলটামন্ট ফিরে এলেন ক্যাপ্টেনের সংজ্ঞাহীন দেহ নিয়ে কিন্তু এ কাকে নিয়ে এলেন আল্টাম ডক্টরের সেবা শুশ্রূষায় ক্যাপ্টেনের জ্ঞান ফিরে এলো কিন্তু একই দশা হয়েছে তার ক্যাপ্টেনের দিকে তাকিয়ে সবাই যেন হতবাক হয়ে গেছে জ্ঞান ফিরে পেয়ে অবধ শিশুর মতো বোকা চোখে তাকিয়েছেন হ্যাটেরাস নিষ্পলক চোখ যেন সামনের কিছুই দেখতে পাচ্ছেন না তিনি ক্যাপ্টেনের চোখে চোখ রাখলেন ডক্টর কিন্তু ডক্টরের উপস্থিতি তিনি টের পেলেন বলে মনে হল না ক্যাপ্টেন অন্ধ হয়ে গেলেন কিনা ভেবে শঙ্কিত হয়ে পড়ল জনসন ডক্টর তাকে সান্ত্বনা দিয়ে বললেন ক্যাপ্টেন অন্ধ অন্ধহনি ঠিকই তবে তার চেয়ে বড় ক্ষতি তার হয়ে গেছে হাটেরাস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন চেতনা শক্তি লোপ পেয়েছে তার ক্যাপ্টেন পাগল হয়ে গেছেন ডক্টর নিজেকে আর সংযত রাখতে পারলেন না শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠলেন ক্যাপ্টেনের সঙ্গে তারই সবচেয়ে বেশি হৃদ্যতা ছিল এতদিনের অভিযানে বন্ধুত্ব নিবিড় হয়েছিল অনেক বন্ধুর এই দুঃখজনক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না ডক্টর ক্লবনি কাজের মানুষ বন্ধুর দুঃখে মন ভেঙে পড়লেও ভাবাবেগে চলার লোক তিনিই নন ক্যাপ্টেনকে ধরে ধরে সবাইকে নিয়ে পাহাড় থেকে নিচে নামা শুরু করলেন প্রায় তিন ঘন্টা লেগে গেল নিচে পৌঁছাতে পাহাড়ের পাদদেশে নেমে বিশ্রাম নিয়ে পরবর্তী পরিকল্পনা স্থির করলেন ডক্টর রাতটা কোনো এখানে কাটিয়ে দিয়ে কাল ভোরে রওনা হবেন দৈবদুর্গের পথে শীতকালটা সেখানে কাটিয়ে গরম পড়তে শুরু করলেই ইংল্যান্ডের পথে রওনা হওয়া যাবে পরদিন অর্থাৎ তেরোই জুলাই খুব ভোরে ঘুম থেকে জেগে উঠল অভিযাত্রীরা মাউন্ট হ্যাটেরাস ছেড়ে যাওয়ার আগে যেখানে ক্যাপ্টেন হ্যাটেরাস অচেতন অবস্থায় পড়েছিলেন সেখানে একটি স্তম্ভের মতো করে তাতে লেখা হলো জন হ্যাটেরাস আঠারোশো একষট্টি অর্থাৎ প্রথম মেরু বিজয়ীদের স্মৃতি অভিযানের বিশদ বিবরণ একটা টিনের বাক্সে ভরে রেখে দেওয়া হল সেই স্তূপের ভেতর ভবিষ্যতে যদি কোনো অভিযাত্রী দল এতদূর পৌঁছতে পারে তাহলে তারা জানতে পারবে তাদের আগেই ক্যাপ্টেন হ্যাটেরাস ও তার সঙ্গীরা এই অজয়কে জয় করে গেছেন জানতে পারবে ক্যাপ্টেন হ্যাটেরাস শেষ পর্যন্ত পাগলি হয়ে গিয়েছিলেন এই অসাধ্য সাধন করতে গিয়ে আবার নৌকায় চড়ে যাত্রা শুরু হলো আবহাওয়া অনুকূল হওয়ায় নৌকা তরতরিয়ে চলল মাত্র দুদিনে অভিযাত্রীরা পৌঁছল আলটামন বন্দরে সেখান থেকে সমুদ্র উপকূল ঘেঁষে সমুদ্রপথেই তারা রওনা হল দৈবদুর্গের পথে পালের অনুকূলে হাওয়া থাকায় পনেরো দিনের পথ মাত্র সাত দিনে পাড়ি দিল ওরা দুর্গে পৌঁছলো ভিক্টোরিয়া বে হয়ে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক দুঃসংবাদ বরফ প্রাসাদ গোলে মিশে গেছে কোথায় ভাড়ার ঘর কোথায় বা বারুদ ঘর সব গোলে মিশে সমতল ভূমির সঙ্গে একাকার হয়ে গেছে খাবার দাবার যা ছিল খেয়েছে হিংস্র জন্তু জানোয়ারের দল এখন উপায় মহা দুশ্চিন্তায় পড়লো সবাই দারুণ হতাশায় পেয়ে বসল সবাইকে কিন্তু ডক্টর কখনোই হাল ছাড়েন না আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা উচ্ছিষ্টের মধ্যে থেকে যেটুকু খাবার দাবার তিনি উদ্ধার করলেন তা দিয়ে সপ্তাহ ছয়েক অনায়াসে চলে যাবে ডক্টর দেখলেন আর দেরি না করে এখনই রওনা হয়ে পড়লে এই ছ সপ্তাহে পৌঁছে যাওয়া যাবে বাফিন উপসাগরে সেখান থেকে তিমিশিকারীদের জাহাজ বা অন্য কোনো উপায়ে ড্যানিশ উপনিবেশে পৌঁছানো যাবে আবার শুরু হলো যাত্রা শীতে বরফ জমা শুরু হবার আগেই পৌঁছতে হবে পরবর্তী লক্ষ্যে তাই ডক্টরের হুকুমে দিনরাত একটানা এক টানা ছুটে চলল নৌকা বিশ্রামের জন্য কোথাও নৌকা ভেরানো হলো না আরাম হারাম হয়ে গেল সবার এত দ্রুতবেগে চলার পরও দেখা গেল আস্তে আস্তে তাপমাত্রা কমে আসছে এদিক সেদিক থেকে ছোট ছোট হিমশিলা সাগরের বুক চিরে বারে বারে উকি দিচ্ছে চলার পথ ক্রমেই বন্ধ হয়ে আসছে বরফ ঠেলে চালাতে গিয়ে অসংখ্যবার ভাঙতে ভাঙতে বেঁচে গেল ওদের নৌকা শেষ পর্যন্ত চারদিক থেকে হিমবাহ এমনভাবে পথ আটকে দিল নৌকা আটকে গেল বরফে অগত্যা নিরুপায় অভিযাত্রীরা স্লেজে করে পথ পাড়ি দিতে লাগল আস্তে আস্তে সবাই দুর্বল হয়ে পড়ছে পেটে খাবার নেই পথ চলার শক্তিও যেন ফুরিয়ে আসছে মাঝে মাঝে দু একটা পাখি যা পাওয়া যাচ্ছে তাই মেরে কোনো রকমে ক্ষুধা মেটাচ্ছে ওরা কিন্তু এভাবে আর কদিনই বা চলে একদিন সবাই কাহিল হয়ে পড়ল এতটাই কাহিল যে উঠে দাঁড়াবার শক্তিটুকুও হারিয়ে ফেললো কিন্তু একমাত্র ব্যতিক্রম আলটামন্ট অসম্ভব মনের জুড়ে তিনি উঠে দাঁড়ালেন ডাককে নিয়ে বের হলেন শিকারে কিন্তু কিছুক্ষণ পর আলটামন্টের যে মূর্তি দেখা গেল তাকেও আশা করেনি দু চোখে রাজ্যের ভয় এবং চিৎকার করতে করতে ছুটে আসছেন ওদের দিকে সেদিকে এসে ওদেরকে ডেকে নিয়ে আবার ছুটে চললেন যেদিক থেকে এসেছিলেন সেদিকে কি ব্যাপার উত্তেজনায় সবাই দেহে কিছুটা শক্তি ফিরে পেল ছুটে গেল ওরা আল্টামটের পেছন পেছন কিন্তু ওরা জানতো না ওদের জন্য কি বিভৎস দৃশ্য অপেক্ষা করছে সবাই দেখতে পেল বরফে পড়ে আছে বেশ কয়েকটি লাশ লাশগুলো চিনতে ডক্টর বা অন্য কারো কোনো কষ্ট হল না স্যান্ডনের আর তার বিশ্বাসঘাতক সঙ্গীদের লাশ স্পষ্ট বোঝা যাচ্ছে মরবার আগে ওরা কামড়াকামড়ি করে একে অন্যের মাংস খেয়েছে তবুও মৃত্যু এড়াতে পারেনি একই বোধহয় বলে ঈশ্বরের অমোঘ বিধান বিশ্বাসঘাতকতার যোগ্য শাস্তি এর পরের দিনগুলো যে কি কল্পনাতে দুঃখ কষ্টের মধ্যে কেটেছে তার বলার অপেক্ষা রাখে না ডেভিন দ্বীপের প্রান্তে পৌঁছতে লেগে গেল সেপ্টেম্বরের নয় তারিখ দুদিন আগে শেষবারের মতো খেয়েছে সবাই কিন্তু কি খেয়েছে ওরা কী বা আছে খাবার শেষমেশ এস্কিমো কুকুরটাই ওদের আহারে পরিণত হলো একটা কুকুর এতজন ক্ষুধার্তের জন্য কিছুই নয় জনসন বেল দুজনই অসুস্থ হয়ে পড়েছে কেউই আর চলতে পারছে না মৃতপ্রায় অবস্থায় ওরা পড়ে রইল বাফিন উপসাগরের তীরে অপেক্ষায় রইল যদি বা কোনো তিমি শিকারের জাহাজ দেখতে পাওয়া যায় প্রথম দিনে কিছুই নজরে পড়ল না পরদিন দূরে দেখা গেল জাহাজের পাল আশায় বুক বেঁধে সবাই ছুটল সমুদ্রের দিকে অনেকভাবে চেষ্টা করল ওই জাহাজের দৃষ্টি আকর্ষণ করার কিন্তু না জাহাজের কেউই তাদের দেখতে পেল না আস্তে আস্তে জাহাজ মিলিয়ে গেল দিগন্ত রেখায় হতাশায় একেবারে ভেঙে পড়লো সবাই কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র ডক্টর আরেকবার কেরামতি দেখালেন তিনি একটা বড় হিমবাহে উঠলেন সবাইকে নিয়ে স্লেজের তলা থেকে লোহার পাত খুলে নিয়ে মাস্তুলের মতো গাঁথলেন হিমশিলায় তাঁবু ছিঁড়ে পাল বানালেন বাতাসের ছোঁয়া লাগতেই পাল ফুলে উঠল হিমশিলা ছুটে চলল নৌকার মতো একটা ড্যানিশ তিমি জাহাজ ওদের দেখতে পেল জীবন্ত কঙ্কালের মতো মানুষগুলো নাবিকিরা তুলে নিল জাহাজে সেবা শুশ্রূষা করে ওদের দেহে ফিরিয়ে দিল শক্তি তেরো দিনে জাহাজ এসে পৌঁছল লন্ডন মেরু অভিযাতটা সতেরো জনের আল্টাবন্ড সহ ফিরে এলো মাত্র পাঁচজন অভিযাত্রীদের মনে এখন এক মিশ্র অনুভূতি একটি আনন্দের আর একটি দুঃখের ক্যাপ্টেন হ্যাটেরাস আর ভালো হয়ে উঠলেন না পাগলই রয়ে গেলেন বাকশক্তি আর ফিরে পেলেন না চিকিৎসার জন্য লিভারপুলের এক মানসিক হাসপাতালে তাকে ভর্তি করে দিলেন ডক্টর কিন্তু এতে কোনো পরিবর্তন হলো না ক্যাপ্টেন হ্যাটেরাস প্রতিদিন ডাককে নিয়ে হেঁটে যান বিশেষ একদিকে সেখানে গিয়ে দূর পানে চেয়ে থাকেন আবার ফিরে আসেন এই আসা যাওয়ার কোনো শেষ নেই যেন অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে শান্তির খোঁজে কেউ কি জানেন কিসের পানে আজও হ্যাটারাস চেয়ে থাকেন দূর দিগন্তে গল্পকথনবাই কলল চ্যানেলে আপনারা শুনছিলেন জুলভার্নের বৈজ্ঞানিক গল্প কাহিনী অ্যাডভেঞ্চার কাহিনী অ্যাডভেঞ্চার অফ ক্যাপ্টেন হ্যাটারাস গল্প পাঠিয়েছিলাম আমি কল্লোল প্রতিবারের মতো বলি প্রথমবারের মতো চ্যানেলে হলে সাবস্ক্রাইব করুন গল্প ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে সাজেস্ট করুন আর কী কী জায়গায় ডেভেলপ করতে পারি বেশি বেশি করে বই পড়ুন সাথে থাকুন ভালো থাকুন